हेलो बंधुरा, एक नतून वीडियो। आजकल वीडियोते स्टेट बैंक ऑफ इंडिया निये कथा हबे आर पंजाब नैशनल बैंक स्पन्सार्ड एक बैंक के करे छे बंगीय ग्रामीण विकास बैंक। ये दुटो टॉपिक आज के कमप्लीट करब। बंधुरा, स्टेट बैंक ऑफ इंडिया पब्लिक सेक्टर बैंक माने सरकारी बैंकर भितर सबथेके बड़ बैंक, कस्टमर बेस सबथेके बेशी एवं ताराओ व्यवसा करे तुम्हार मतो आमार मतो। तादेर काछे जेहेतु डेटाटा बेशी, कस्टमर बेस बेशी, तारा अनेक समय विभिन्न मोनोपोलि विभिन्न पंथा निये नेय जाते तुम्हार काछे कस्टमारटा ना जाय। केन आमी एई कथाटा बोल्लाम, आलोचना करब। आई एंड टेक जोन यूट्यूब चैनल सब समय तोमादेरके इनफरमेशन तोमादेर पक्षेई हबे सेटा देयार चेष्टा करे ता नय, इनफरमेशन देयार चेष्टा करे आर करे जाबे। कारण जतटुकु टाइम आमरा तोमादेरके भिडियोते दी तार थेके अनेक बेशी टाइम आमरा देयार चेष्टा करी आमादेर स्टाडीते। आर स्टाडी आर भिडियो बनानोर माझखाने जे टाइमटा थाके तार मैक्सिमाम टाइम आमरा आमादेर टीमके दिए थाकि, कलिंगे, व्हाट्सएपे बा प्रयोजन होले इनडेक्से एसे तोमादेरके सपोर्ट करा। जदि फोने आमरा कथा बोले तोमादेर बोझाते ना पारी, ना कराते पारी, ताहले किन्तु आमरा इनडेक्से चले आसि। तो टोटाल डेडिकेटेड सपोर्टेर जन्य आमादेर साथे कन्ट्याक्ट करते पारो। बंधुरा, किछु मैसेज आमी स्क्रीनशॉट दिए देवार चेष्टा करब। तोमादेर मध्ये कोनो ना कोनो बंधुरा लिखेछे एसबीआई अकाउंट थाकले जादेर मोबाइल नम्बर लिंक नेई तादेर अकाउंटटा बाइरे उठछे ना, बाइरे टाका उइथड्रल करते पारछे ना, जेहेतु लिंक नेई तो एपीएस काज करबे ना स्वाभाविक। एकमात्र सीएसपी बा ब्रांचे गेलेई अकाउंट नम्बर दिए टाकाटा तुले दिच्छे। आर अकाउंट नम्बरे मोबाइल नम्बर लिंक करते चाइलेओ कस्टमार गेलेओ मैनेजार करे दिच्छे ना। एटार कि सल्यूशन आछे आमार काछे जिज्ञासा करेछे। দ্বিতীয় যে আর একজন বন্ধু কমেন্টস করেছে আমি স্ক্রিনশট দিয়ে দেবো। সত্যি কথা বলতে কি দাদা, আজকের বাজারে এসবিআই সিএসপিদের সাথে আমরা পেরে উঠছি না। ওরা কাস্টমারকে অনেক উল্টোপাল্টা বোঝাচ্ছে, আমি এত সুন্দর পরিষেবা দিই তবু আমার কাছে কাস্টমার আসতে চাইছে না। তো বন্ধুরা একটা কথা বলো তো, এসবিআই, এসবিআই সিএসপি এদের সম্পর্কে অনেক কমপ্লেন আছে, সরকারি ব্যাংকের পাঞ্জাব ন্যাশনাল বলো, ইউকো বলো, বিভিন্ন ব্যাংকের সব সিএসপি বা সব ব্রাঞ্চ ম্যানেজারদের নয় কিন্তু কমপ্লেন্ট আছে। তো ওরা ওদের জায়গায় খানিকটা মনে হয় ঠিক, কারণ ওদের স্যালারি পাই, ওরা কমিশন পাই, ওদের কাজ করেই তো, তোমাকে কেন ফাঁকা জায়গা ছেড়ে দেবে। তুমি কি ক্লাসে পড়াশোনা করার সময় তোমার পেছনে যে রোলটা আসতো বন্ধুটার তাকে কোনোদিন এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়েছো? ছাড়ো নি, আমি তো ছাড়িনি, কেউই ছাড়ে না। যখন 100 মিটার দৌড় হতো তুমি কোনো বন্ধুকে জেতানোর জন্য নিজে একটু স্পিড কম করে দিয়েছো ইচ্ছা করে? করোনি, আমরাও করিনি। তুমি এসবিআই ব্যাংকের সিএসপির কথা বলছো আর তোমরা এপিএস সিএসপি। বন্ধু, তুমি একটা এক্সওয়াইজেড কোম্পানির সাথে কাজ করো, তোমার দুটো চারটে দোকান পাশে এবিসিডি কোম্পানির সাথে কোনো একটা ছেলে কাজ করে, তোমার বন্ধু বা লোকালের, মনে করো দেখো তো, তুমি 1 ইঞ্চি জমি ওকে ছেড়ে দাও নাকি ও 1 ইঞ্চি জমি তোমাকে ছেড়ে দেয়? তোমরা নিজেদের ভিতরেও কিন্তু কম্পিটিশন করো। তার মানে এসবিআই সিএসপি বা এসবিআই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার যে গুটি কয়েক তোমাদের কাস্টমারকে আসতে দিচ্ছে না তোমাদের কাছে, অ্যাকচুয়ালি ওরা কিন্তু মেরে ধরে আসতে দিচ্ছে না তা নয়, কিছু না কিছু অ্যাক্টিভিটি করছে, মানে খারাপ কথাই বলছে, বিশ্বাস তোমাদের উপরে না করে এরকম কথাই বলছে, কিছু কথা বলছে, বেঁধে রেখেছে, মারছে, তা তো নয়। তো বন্ধুরা, ওর অপোজিট একটা রিয়াকশানও তো হতে পারে, ওরা যে কাজটা করছে তোমরা তার উল্টোটা করো। ওরা তোমাদের বিরুদ্ধে অবিশ্বাস জন্মানোর চেষ্টা করছে, তুমি বিশ্বাস জন্মানোর চেষ্টা করো। ওরা ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা তুলতে হবে, 4টার ভিতরে ব্যাংকিং আওয়ার্সে যেতে হবে, বা ওই সিএসপির কাছেই 5 কিলোমিটার দূরে তোমার বাড়ির থেকে যেতে হবে। বন্ধুরা, আরও তো ব্যাংক আছে, পেমেন্ট ব্যাংক আছে, আরও ব্যাংক আছে, ইকিউআইসি অ্যাকাউন্ট ওপেনিং করে কাস্টমার এসবিআই থেকে কাটিয়ে নাও। এবং পেমেন্ট ব্যাংক, ভালো ভালো পেমেন্ট ব্যাংক বেরোচ্ছে, এনএসডিএল বলো, ফিনো বলো, আইপিপিবি বলো, পেমেন্ট ব্যাংকগুলো, স্মল ফাইন্যান্স ব্যাংক, তারাও ইকিউআইসি অ্যাকাউন্ট ওপেনওয়ালা সিএসপি দেয়। আমি বলছি ওই এলাকার মধ্যে এসবিআই বা যে কোনো সরকারি ব্যাংক বা প্রাইভেট ব্যাংক, সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তার মধ্যেও তারা রুলস অ্যান্ড রেগুলেশনকে অ্যাভয়েড না করে, মানে না ভেঙে কিন্তু তোমাদের কাস্টমারদের এপিএস লিঙ্ক করাচ্ছে না যাতে তোমাদের কাছে কাস্টমার না আসে।
তোমরা ওদেরকে না তো মারতে পারবে না তো মারা উচিত, এটা একটা বিজনেস লড়াই। এই সেই দাগের গল্পটা জানো না? কোনো দাগকে যদি ছোট করতে হয় তাকে কাটার দরকার হয় না, তার পাশে তুমি তোমার নিজের বড় দাগ কেটে নাও। জীবনের প্রত্যেকটা স্টেপে তোমার এরকম সমস্যার সম্মুখীন হতে হবে। তুমি কত দাগ কাটবে, তুমি কত ব্রাঞ্চ ম্যানেজারকে ভয় দেখাবে বা কমপ্লেন করবে? কমপ্লেন্ট অবশ্যই করো যদি কাস্টমার করতে চায় যে আমার ব্যাংক ম্যানেজার আমার APS লাইভ করে দিচ্ছে না। আছে জায়গা, আছে, কমপ্লেন্ট করো। ভালো টিমের সাথে জুড়ে কাজ করো। যে কাস্টমারকে APS উইথড্রল করতে দিল না, ব্যাংক মেয়ে যেতে ব্যাংকে যেতে বাধ্য করছে বা CSP-র কাছে যেতে বাধ্য করছে, যদি তোমার বাড়ি কাছে হয়ে থাকে, বয়স্ক মানুষ হয়ে থাকে যেমনটা কমেন্টসে লিখেছো, তাদেরকে APS উইথড্রল হবে, সে ফিনো হোক, NSDL হোক, জিও হোক, পেটিএম হোক, কোনো স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের হোক, CSP নিয়ে নাও। কারণ তো এলাকা তো তুমি বসে আছো, SBI ব্রাঞ্চও বসে আছে। তুমি ওর দাগ ছোটো না কেটে ছোটো না করতে গিয়ে তোমার দাগ কাস্টমার বেস বাড়িয়ে ওই কাস্টমারদের এখানে কনভার্ট করে নাও। ফিঙ্গার KYC-তে উইথড্রল মানে অ্যাকাউন্ট ওপেন করে দাও, আর তারপরে ওই কাস্টমারটাকে বোঝাও তোমার সেই ক্যাপাবিলিটি থাকতে হবে কিন্তু বন্ধুরা, যে তুমি ব্যাংকে গিয়ে যে কাজগুলো করতে এখান থেকে তুমি সেই কাজগুলো করবে উইদাউট কোনো চার্জ। কারণ ব্যাংকে কোনো চার্জ নেয় না, উইথড্রলের সময় নেয় না, ডিপোজিটের সময়ও নেয় না, ট্রান্সফারের সময় নেয়, সেটা আলাদা ব্যাপার। উইথড্রলের কমিশন তোমাকে কোম্পানি দেবে বা পেমেন্ট ব্যাংক দেবে, APS যাদেরই ইউজ করো। আর ডিপোজিটে ব্যাংক তোমাকে কমিশন দেবে যদি CSP নিতে পারো তুমি। ওই খাতায় যে মেনটেন করবে কিছু বড় বড় কাস্টমারও, আর তুমি এভাবে যদি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারো বড় বড় দোকানদার কাস্টমাররাও তোমার কাছে অ্যাকাউন্ট খুলবে। ওই কাস্টমাররা যে ব্যালেন্স মেনটেন করবে তার উপরেও অনেক পেমেন্ট ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক কমিশন দেয়। বন্ধুরা, ওই ব্যাংকের থেকে তুমি হয়তো দেখতে ছোট কিন্তু কাস্টমারকে যদি সার্ভিস দিয়ে খুশি করতে পারো, আমার এই তোমরা থাম্বনেলে দেখেছো আমি দুটো দুটো লোগো লাগিয়েছি, SBI অনেক বড়, তার পাশে ছোট, তুমি চাইলে করতে পারো, ভাঙার দরকার নেই, তোমারটা বড় করে নাও। আবার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক প্রথমে ছোট তারপরে বড়, আমরা কথা বলবো। তো বন্ধুরা, স্টেট ব্যাংক হোক আর অন্য কোনো ব্যাংক, যদি ব্যাংক ম্যানেজার এরকম করে কমপ্লেন্ট করতে পারো, কমপ্লেন্ট করার সুযোগ আছে। কিন্তু সাথে সাথে তুমি তোমার বিজনেস বাড়ানোর জন্য তোমার দোকানটাকে সাজাও, আমি আগের ভিডিওটাতেই বলেছি, দোকানটাকে সাজাও। যে কোম্পানির হয়ে কাজ করছো, যে ব্যাংকের মাধ্যমে কাজ করছো, সেই ব্যাংকের লোগোটা বড় করে লাগাও। দোকানের পারলে দোকানের কালারটা ব্যাংকিং টাইপের কালার করে নাও, যে ব্যাংকের যে লোগো ব্যাংকের যে কালার ওই কালার করে নাও। ফিক্স আরও সার্ভিস ইউজ করো তুমি, ওটাকে লাগুক একটা ব্যাংক CSP। আর অবশ্যই অ্যাকাউন্ট ওপেনিং করো, কাস্টমারকে কাটাও। হ্যাঁ, তোমাকে বাড়ি যেতে হতে পারে মোটিভেট করতে, আসার পরে তোমাকে বোঝাতে হতে পারে, তোমার সেই ক্যাপাবিলিটি থাকতে হবে। আর অবশ্যই ব্যাংক CSP লাইনে যখন আসছো চুরি পড়তে আসবে না, তুমি একটু শক্তপোক্ত হতে হবে, একটু ফিনান্সিয়ালি স্ট্রং হতে হবে। কাস্টমারকে বসিয়ে রেখে সবসময় আমি ATM-এ টাকা তুলে এনে দেবো এরকমটা নয়, আগের থেকে ম্যানেজ করে রাখো, সন্ধ্যার সময় নয় তাকে গিয়ে দিয়ে দিও। আর যদি ব্যালেন্স তোমার বাড়ির থেকে বা তোমার বিজনেস থেকেই রাখতে পারো, যেমন ব্যাংক ODI অ্যাকাউন্ট দেয়, তো ওয়েল অ্যান্ড গুড। তো বন্ধুরা, এই ম্যানেজার, এই CSP, এদের সাথে লড়াই করার জায়গা নেই বন্ধুরা, কত লোকের সাথে মারামারি করবে, তুমি নিজেও 1 ইঞ্চি জায়গা ছড়ো না কাউকে। সবাই ইনকাম করতে এসেছে, CSP হোক, ব্যাংক ম্যানেজার হোক, কিন্তু তুমি যদি এই কোনো ব্যাংকের CSP নিয়ে কাস্টমার কাটাতে পারো, কাটাতে পারো, তো অটোমেটিক একটা টাইমে ওই ব্যাংক ম্যানেজার বা CSP ওরা সারাদিন বসে আরাম করতে পারবে আর তুমি ব্যস্ত হয়ে যাবে। ওরা আরাম করে খুশি থাক, তুমি ব্যস্ত হয়ে খুশি থাকো। হাতে তোমার, তুমি কোন টিমের সাথে জুড়ে কাজ করছো, সেই টিম তোমাকে কতটা মোটিভেট করে, সেই টিম কতটা নিউ কনসেপ্ট আনতে পারে যেখানে অনেক স্কোপ থাকবে ইনকাম করার। আশা করি এই পার্টটাতে আমি SBI সম্পর্কে যে কমেন্ট তোমরা করেছো সেটাতে আমরা বোঝাতে পারলাম। আর আমি আশা করি আমি কথা বলার সাথে সাথে তোমরা বুঝে ফেলো, কারণ তোমরা মন থেকে আমাকে ভালোবাসো। বন্ধুরা, সেকেন্ড পার্টে আমরা যাব, যার ম্যাক্সিমাম পার্টটা আমরা ল্যাপটপ রেকর্ড করব, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। আমি স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব, একবারে তো নাম মনে নেই, না তো মুখস্থ করা সম্ভব। অনেকগুলো ডিস্ট্রিক্টের গ্রামীণ ব্যাংক ছিল, অনেকগুলো ডিস্ট্রিক্টের, আমি যেটা দেখছিলাম, আমি একটু পরেই কথা বলবো, 10টা বা 11টা ডিস্ট্রিক্টের ভিতরে সীমাবদ্ধ ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবাংলায়। আর রিজিওনাল অফিস যেখানে আছে সেই ডিস্ট্রিক্টগুলোতেই কিন্তু দেয় ওরা CSP। রিজিওনাল অফিস বা ডিস্ট্রিক্ট যদি বাড়ে কখনো, তখন আবার তুমি পাবে, ওর বাইরের কোনো ডিস্ট্রিক্ট ক্ষেত্রে তুমি পাবে না। আমরা পরের পার্টটা বঙ্গীয় গ্রামীণ বিকাশের টোটাল
ল্যাপটপ স্ক্রিন রেকর্ড করে দেখাবো এবং সেটা কিভাবে পাওয়া যায় সেটাও আমরা বলার চেষ্টা করব। তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, চলো। বন্ধুরা, আমরা আইএনডি টেকজোন ইউটিউব চ্যানেলের ইউটিউবের হোম পেজে চলে এসেছি। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, আরও ভালোবাসা দাও। বঙ্গীয় গ্রামীণ ব্যাংক আমরা যখন গুগলে সার্চ করলাম, তো বন্ধুরা এই পেজটা কিন্তু চলে এলো, যেখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে ক্লিক করে আমরা দেখব। তার আগে আমরা এখানে দেখব বহরমপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে হেড অফিস প্যারেন্ট অর্গানাইজেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এটা সরকারি ব্যাংক, তাই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। আমরা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অফিসিয়াল পেজে যাব, এটাই হচ্ছে bgvb.in। আমরা এসবিআইয়ের একটা পেজে দিয়ে গিয়ে দেখার চেষ্টা করব। এসবিআই ব্যাংকও কিন্তু প্যারেন্ট যে অর্গানাইজেশন সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। আবার পাঞ্জাব ন্যাশনালে গিয়ে দেখব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেটারও মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, যেহেতু এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেহেতু এটা সরকারি ব্যাংক। ইউকো ব্যাংক, সেটাও মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বন্ধুরা, আইপিপি, সেটাও ইন্ডিয়া পোস্ট প্যারেন্ট অর্গানাইজেশন, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এনএসডিএল পেমেন্ট ব্যাংকে কিন্তু এরকম কোনো কিছু নেই। এনএসডিএল পেমেন্ট ব্যাংক সরকারি ব্যাংক বা প্রাইভেট ব্যাংক, এখানে লেখা আছে ইজ এনএসডিএল পেমেন্ট ব্যাংক এ গভর্নমেন্ট অর প্রাইভেট ব্যাংক। তো এনএসডিএল পেমেন্ট ব্যাংক লিমিটেড ইজ অ্যান ইন্ডিয়ান নন গভর্নমেন্ট কোম্পানি, ঠিক আছে। ফিনো ব্যাংক একটা প্রাইভেট ব্যাংক, প্যারেন্ট অর্গানাইজেশন ফিনো পেটেক। জিও একটা প্রাইভেট ব্যাংক, এই জিওতে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 30% শেয়ার আছে, 70% জিওর, 30% স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার, কিন্তু এটা একটা প্রাইভেট ব্যাংক, ঠিক আছে। তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের আমরা অফিসিয়াল পেজে আসার পরে এটা একটা ইম্পর্টেন্ট নোটিশ, কোনো ফ্রড হলে 193 যদি কল করতে বলেছে, আর ডায়াল টোল ফ্রি নাম্বার, যাই হোক এটা কেটে দিলাম। এখানে আমরা মেন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ নেটওয়ার্কে যাওয়ার পরে এই বিজিভিভি নেটওয়ার্ক আর ফিনান্সিয়াল ইনক্লুশন ভিলেজ নেটওয়ার্ক, এখানে ক্লিক করলে এই যে ফিনান্সিয়াল ইনক্লুশনটাই হচ্ছে সিএসপি বা বিসি মডিউল, ঠিক আছে। বন্ধুরা, আমরা একবার ক্লিক করি, আমরা আরও পার্টে যাব। তো দেখবো এখানে ডিস্ট্রিক্ট, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা ডিস্ট্রিক্ট। আর এখানে এই নেম অফ টিএসপি বা বিসি, এই দুটো কোম্পানি তাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছে, যদি পোর্টালে দিয়ে দিয়েছে তো আমাদেরও দেখাতে অসুবিধা নেই। এই আতিয়াতি কোম্পানি আর সিনরাসা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, এই দুটো কোম্পানি এদের কিন্তু দেয়, মানে সিএসপিগুলো। আমরা যদি এখানে ডিস্ট্রিক্ট কোনো একটা সিলেক্ট করে, ধরো আমি নদিয়া, আর তো নদিয়া সিলেক্ট করলাম, আর এখানে সার্চে ক্লিক করি, তো এখানে দেখতে পাবো অনেক পেজ, যার মধ্যে নদিয়া দেখা যাচ্ছে, আর এখানে বিভিন্ন জায়গা 10 নম্বর অনেক পেজ, আর এখানে দেখো কোম্পানিগুলোর নাম দিয়ে দিয়েছে। তো এই দুটো কোম্পানির অফিসিয়াল পেজ আছে, আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো প্রয়োজনে। এদের সাথে কন্ট্যাক্ট করেই কিন্তু তুমি পাবে, মানে সিএসপি নিতে পারো। আর তার আগে এই যে বিজিভিভি নেটওয়ার্ক, এখানে দেখো তোমাদের এখানে যে 11টা ডিস্ট্রিক্ট আমি দেখালাম, এখানে তোমরা ওয়েবসাইট দেখতে পাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, বা তোমরা খুঁজলেও পেয়ে যাবে 11টা ডিস্ট্রিক্টের যে রিজিওনাল ম্যানেজার, রিজিওনাল অফিস, সেই 11টা ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদেরকে সিএসপি সেই 11টা জেলাতেই কিন্তু তোমরা পাবা, অন্য কোনো ডিস্ট্রিক্টে পাবা না। এখানে দেখো এই যে 11টা ডিস্ট্রিক্ট, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, স্পন্সার্ড বাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। যেমন সেন্ট্রাল ব্যাংক স্পন্সার করে বিহারের একটা, উত্তর বিহার গ্রামীণ ব্যাংক, আমরা আলাদা ভিডিও একটা নিয়ে আসবো। এখানে অ্যাবাউট আসে যাওয়ার পরে প্রোফাইল সেকশানে যদি যাও, বোর্ড অফ ডিরেক্টর দিয়ে যাও, প্রোফাইল সেকশানে আমরা একবার গিয়ে দেখার চেষ্টা করব। তো অনেকগুলো এখানে দেখতে পাবে, আমি স্ক্রিনশট দিয়ে দেবো, অনেকগুলো গ্রামীণ ব্যাংককে একসাথে করে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্পন্সার করে এদের কিন্তু গ্রামীণ ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ ব্যাংক ক্রিয়েট হয়েছে। তো কাস্টমার কর্নার এখানে আর যাব না, এই ফিনান্সিয়াল ইনক্লুশনে গিয়ে যে 11টা ডিস্ট্রিক্ট এখানে দেখা যাচ্ছে, তোমরা দেখছো বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, আর উত্তর দিনাজপুর, ঠিক আছে। এই 11টা জেলাতেই কিন্তু এখন রিজিওনাল ম্যানেজার বা অফিস রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, আর এই 11টা জেলাতেই কিন্তু এই দুটো কোম্পানির মাধ্যমেই মোটামুটি এদের অফিসিয়াল, অন্য কোনো কোম্পানি নতুন করে রিক্রুট হয়েছে কি না, যেটা এখনও এখানে আপডেট হয়নি সেটা আমি জানি না, জানার চেষ্টাও করিনি, ঠিক আছে। তো গভর্নমেন্ট ব্যাংক অথোরাইজড টিএসপি বা বিসি, কর্পোরেট বিসির মাধ্যমেই কিন্তু এরা দেবে, ঠিক আছে। আর ভালো টিমের সাথে জুড়ে যে কোনো ব্যাংকের যে কোনো সার্ভিস, যে কোনো ব্যাংকিং সার্ভিস নিতে যদি চাও আমাদেরকে কনসিডার করতে পারো। বাকি পার্টটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম, তোমরা সাথে থাকো, পাশে থাকো।
তো বন্ধুরা বুঝতে পারলে আমি টোটালটা ল্যাপটপ স্ক্রিনে বলার চেষ্টা করলাম, এবং আমি আশা করি সেকেন্ড পার্টে যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নিয়ে সিএসপি কীভাবে নেবে, কোন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবে। বন্ধুরা আমি আরেকটা কথা বলে দিই, আমরা যে টপিকেই ভিডিও বানাই ব্যাংক সিএসপি পাওয়ার জন্য, কোনো সার্ভিস পাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে কল করে না মানে ওটা আমরা দিই এরকমটা ব্যাপার না। আমরা কোনো সার্ভিসই দিই না ডাইরেক্ট, আবার সব সার্ভিসই তোমাদের জন্য অ্যাভেলেবেল। কীরকম সার্ভিস কেউ দেয় আর তোমাদের দরকার, মাঝখানে আমরা, আমাদের টিমের সাথে জুড়ে যাও, অনেক সাপোর্ট পাবে, সারা জীবন সাপোর্ট পাবে। এবং যে সার্ভিস তোমাদের দরকার, তুমি যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করো, তোমার যদি চেষ্টা থাকে, আমরা চেষ্টা করে এই সমস্ত কিছু মিলিয়ে একটু তোমার যদি লাখ সাথ দেয়, সেই সার্ভিস তুমি পেয়ে যেতে পারো। ছোট্ট একটা ভিডিও, দুটো পার্ট, দুটো টপিক আমরা কভার করলাম। কেমন লাগলো কমেন্ট সেকশনে তোমরা বলো। চ্যানেলে নতুন হলে, প্রথমবার এলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, অল নোটিফিকেশানে ঘন্টি বাটন দাবিয়ে দিও, আর বন্ধুদের সাথে লাইক শেয়ার করতে ভুলো না। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।